হ্যালো গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে রেডমি সিক্স সিরিজ সম্পর্কে বলব অর্থাৎ রেডমি যেটা তিন ধরনের সিক্স মোবাইল লঞ্চ করেছে সেই সম্পর্কে ফুল ডিসকাস করে বলবো এবং ওই তিনটি মোবাইলের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে কী কী ফিচার রয়েছে সেই সম্পর্কে বলব তো দেখুন ফার্স্ট নম্বর হচ্ছে রেডমি সিক্স অপরটি হচ্ছে রেডমি সিক্স এ এবং আরেকটি হচ্ছে রেডমি সিক্স প্রো এই তিনটি মোবাইলেরই আবার দুটো করে মোবাইল লঞ্চ হয়েছে শুধুমাত্র রোমের উপরে পার্থক্য করি এবং রোমের উপরে ডিফারেন্স করেই এর প্রাইসেও পার্থক্য হয়েছে তো চলুন দেখা যাক কি কি মোবাইলগুলির মধ্যে ডিফারেন্স রয়েছে এবং এর প্রাইস কত কত রয়েছে তো ফার্স্ট নম্বরে আসছে রেডমি সিক্স এই রেডমি সিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তিন হাজার মেগাওয়াচের ব্যাটারি পাবেন এবং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন থ্রি জিবি র্যাম এবং বত্রিশ জিবি রোম এর প্রাইস পড়ে যাবে আপনার প্রায় সাত হাজার নশো নিরানব্বই টাকা এবং আরেকটি জি মোবাইল তাতে থ্রি জিবি র্যাম পাবেন এবং চৌষট্টি জিবি রোম পাবেন কিন্তু এর প্রাইসটা পড়ে যাবে আপনাদের কাছে প্রায় ন হাজার চারশো নিরানব্বই টাকা তাহলে দেখুন র্যাম একই রয়েছে কিন্তু শুধুমাত্র রোমের উপরে ডিফারেন্স করে বত্রিশ চৌষট্টি এখানেতে প্রাইসের পার্থক্য হয়েছে সেটি হচ্ছে সাত হাজার নশো নিরানব্বই এটিকে ন হাজার চারশো নিরানব্বই করে দিয়েছে তাহলে দেখুন আপনাদের কাছে এবারে কোনটি ভালো লাগছে দেখুন এই যে ডিফারেন্সটা আপনাদের আশা করি পছন্দ হয়নি কেননা র্যামটা যদি ওয়ান জিবি বাড়াতো তাহলে ভালো হতো কিন্তু এখান থেকে র্যাম থ্রি জিবি থ্রি জিবি রেখেছে শুধু রোমকে বাড়িয়েছে তো এরপরে আসছে দেখুন রেডমি সিক্স এ রেডমি সিক্স এতেও আপনারা পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফোর ফোর ফাইভ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং এতেও পাবেন আপনারা তিন হাজার মেগাওয়াচের ব্যাটারি পাবেন এবং এতে আপনারা পেয়ে যাবেন টু জিবি র্যাম সঙ্গে ষোলো জিবি রোম এর প্রাইসটা পড়ে যাবে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা এবং এরই আরেকটা রেডমি সিক্স এর আরেকটা যে মোবাইল তাতে আপনারা পেয়ে যাবেন টু জিবি র্যাম কিন্তু বত্রিশ জিবি রোম এতে আপনারা পাবেন এতে আপনারা ক্যামেরাটা যেটা পাবেন ক্যামেরা তেরো মেগাপিক্সেল ক্যামেরা যে প্রাইমারি ক্যামেরাটা পাবেন এবং সেকেন্ডারিটা পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে এবং এর যে প্রাইসটা টু জিবি এবং ষোলো জিবিটা এর প্রাইসটা আপনাদের পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা পড়ে যাবে এবং এর টু জিবি এবং বত্রিশ জিবি রোমটা আপনাদের যে প্রাইসটা পড়বে ছ হাজার নশো নিরানব্বই টাকা এবং এরপরে আসছে দেখুন রেডমি সিক্স প্রো এর মধ্যেও কী কী ফিচার রয়েছে দেখুন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন চার হাজার মেগাওয়াচের ব্যাটারি পাবেন এবং এতে আপনারা ডুয়েল প্রাইমারি ক্যামেরা পাবেন তেরো এবং ফাইভ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন ফাইভ মেগাপিক্সেল এবং এর মধ্যে আপনারা থ্রি জিবি র্যাম পাবেন এবং বত্রিশ জিবি রোম পাবেন যে এর প্রাইসটা পড়বে আপনাদের দশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু এরই আরেকটি মোবাইল রেডমি সিক্স প্রোর আরেকটি মোবাইল যাতে আপনারা পেয়ে যাবেন থ্রি জিবি র্যাম একই র্যাম কিন্তু রোম পাবেন আপনারা চৌষট্টি জিবি কিন্তু এর প্রাইস এর প্রাইসটা আপনাদের পড়ে যাবে বারো হাজার নশো নিরানব্বই টাকা তো দেখুন আমি আপনাদেরকে যে তিনটি মোবাইল বললাম তিনটি মোবাইলেরই দুটো করে লঞ্চ হয়েছে কিন্তু রোমেতে কোনো রোমেতে পার্থক্য রয়েছে কিন্তু র্যামেতে কোনো ডিফারেন্স নাই যে র্যাম স্যামির সেম র্যামই রয়েছে কিন্তু রোম আলাদার জন্য রম রোম একটু বেশির জন্য অর্থাৎ র্যান্ডম এক্সেস মেমোরিটা বেশির জন্য আপনাদের কাছে প্রায় প্রাইসটা খুব বেশি পড়ে যাচ্ছে ডিফারেন্স হয়ে যাচ্ছে কিন্তু এতে র্যাম ওয়ান জিবি করে যদি বাড়াতো থ্রি জিবি ফোর জিবি টু জিবি থ্রি জিবি করতো তাহলে আমার মতে খুব ভালো হতো কেননা শুধুমাত্র রোমের উপরে ডিফারেন্স করে এত প্রাইসের ডিফারেন্স করাটা উচিত হয়নি রেডমির পক্ষ থেকে তো দেখুন এই মোবাইলগুলোর মধ্যে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন কিন্তু আমার তো মনে হচ্ছে আপনাদের পছন্দ হবে না কেননা এই ধরনের ডিফারেন্স আশা করি আপনাদের পছন্দ হবে না তো দেখুন যদি আপনারা নেন নিতে পারেন মোবাইল আপনারা এর যে স্পেসিফিকেশান গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারেন কি কী স্পেসিফিকেশান রয়েছে যদি পছন্দ হয় নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলেতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন ধরনের টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য